আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি লামাগাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার 4 নম্বর ওয়ার্ডে সিলেট সাতগ্রাম লাইনে আমি অমর বাণী বেয়ের লাইনে এসেছি। এই বাণীর দৃশ্য আপনারা দেখেন, আমার কাছ থেকে বিভিন্ন গ্রাম থেকে ফোন আসতেছে, চেয়ারম্যান সাহেব আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে বাঁচান, আপনারা যত তাড়াতাড়ি পারেন সেনাবাহিনী উদ্ধার কাজে নিয়োগ করেন, প্রত্যেকটা গ্রাম থেকে আমার কাছে নৌকা দেওয়ার জন্য অনুরোধ করতেছে মা বোনেরা ভোট দিয়ে। আমি অসহায়, আমি নির্বাক, আমি অনুরোধ করছি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে, আপনি যত দ্রুত লামাগাজিতে সেনাবাহিনী পাঠান, সেনাবাহিনী উদ্ধার কাজ করার জন্য সেনাবাহিনী মোতায়েন করেন। প্রত্যেকটা গ্রামের মানুষ পানিতে ভেসে যাচ্ছে, এই দেখেন পানিতে স্রোত। এভাবে আরো 2 ঘন্টা যদি পানি ঢুকে এই এই লামাগাজির মানুষ সবাই ভেসে যাবে, গরু ছাগল আজ মুরগি সবাই ভেসে যাচ্ছে। দয়া করে আমি আকুতি জানাচ্ছি, বিনতি জানাচ্ছি, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি সেনাবাহিনী মোতায়েন করুন, সেনাবাহিনী উদ্ধার কাজে নিয়োগ দিন, সেনাবাহিনী উদ্ধার কাজে নিয়োগ দিন। আমার অবস্থা খুবই ভয়াবহ, প্রত্যেকটা গ্রামের মানুষ মা বন্ধে আমাকে ফোন দিচ্ছে যে চেয়ারম্যান সাহেব আমি গোলাবানি, আমার বাচ্চা নিয়ে গোলাবানিতে আসি দাঁড়িয়ে, নৌকা পাঠান। আমি নৌকা পাচ্ছি না, আমি নৌকা পাচ্ছি না, আপনারা দয়া করে সেনাবাহিনী পাঠান, সেনাবাহিনী পাঠান যার অতি তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি। এমপি মহোদয় জানাব জমিগুলো আমার চৌধুরী সাহেব, আপনার এলাকার জন্য আপনি ফোন দেন, আপনি ফোন দিয়ে সেনাবাহিনী পাঠান, সেনাবাহিনী উদ্ধার কর্মী পাঠান, প্রত্যেকটা গ্রামের মানুষ ভেসে যাবে, ভেসে যাবে, আশ্রয়স্থল নেওয়ার জন্য নৌকা পাচ্ছে না। দয়া করে নৌকার ব্যবস্থা করেন, আমি পারছি না নৌকা নিতে পারছি না, সেনাবাহিনী পাঠান, দয়া করে সেনাবাহিনী পাঠান।